আমি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে কি 11ই মার্চ, আজকে 11ই মার্চ বৃহস্পতিবার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে শিবরাত্রি, দেখতেই পাচ্ছ আমি এখানে রেডি হয়ে গেছি। তো এখন যাব পুজো দিতে। তো বেশি কথা আর বাড়াবো না, চলো পুজোটা আগে দিয়ে আসি। সব ডালা রেডি হয়ে গেছে আমার, আরো আছে ওর হাতে। তো চলো এই আমরা চললাম এবার শিবের মাথায় জল ঢালতে। তুমি ঢাললে, ওই তো তুমি ঢাললেই হলো। তো আমরা এখন চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে প্রচুর লাইন আছে। তো লাইন থাকার জন্য আমি এখানে একটু ফটো তুলে নিয়েছি। তো আমি এখানে মন্দিরে চলে এসেছি। আগে যে মন্দিরটা গেছিলাম ওখানে প্রচন্ড পরিমাণে লাইন থাকার জন্য ওখান থেকে চলে এসেছি।
পুজো দেওয়া শেষ, এবার আমরা চললাম বাড়ির দিকে। চলো বাড়ি, বাড়ি যাচ্ছি। প্রথমে যে মন্দিরে গেছিলাম প্রচন্ড ভিড় থাকার জন্য অন্য একটা মন্দিরে চলে এসেছি, তো পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবার বাড়ি চললাম। সবাই শিবরাত্রিতে উপোস। এটা হচ্ছে অন্য একটি মন্দির, রাস্তার ধারেই পুজো হচ্ছিল, তো আমরা যাওয়ার পথে ভিডিওটা করে নিয়েছি। খুব সুন্দর সাজিয়েছে মন্দিরটা। এই যে দেখো আমার বর মিষ্টি দোকানে এখন লাইন দিয়েছে রসগোল্লা কেনার জন্য। যে আমরা এখন বাড়ির কাছে এসে গেছি, দেখো গরম গরম মিষ্টি নিয়ে নিয়েছে। চলো বাড়িতে যাই। তো এইগুলো হচ্ছে আমার রাস্তায় তোলা কিছু মন্দিরের পাশে তোলা ফটো, তোমাদের সাথে শেয়ার করলাম। তো মা এখানে বাড়িতে পুজো দিচ্ছে, শিব পুজো করেছে বাড়িতে, তারই কিছুটা তুলেছি, সেটুকুই শেয়ার করলাম।
তো আমি এখন বাড়িতে এসে গেছি, এখন একটু জল টল খাবো, সারাদিন তো কিছু খাওয়া হয়নি, জল ফল একটু খাবো, খেয়ে আর শরীর দিচ্ছে না তো। পুজোটা খুব ভালোভাবেই আমরা দিতে পেরেছি, তো পুরো যতটা পেরেছি ভিডিওটা বানিয়েছি, তোমরা দেখো প্লিজ, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক আর শেয়ারটা করে দিও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।